রাইটটা জীবনমুখী উপভোগ করার মতো ছিল, রাইটটা ছিল তোমার জীবনমুখী রিভিউ করার মতো। আচ্ছা, উপভোগ করেছো? উপভোগ করেছি। ব্রাও আই যাও হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটি রিভিউতে স্বাগতম। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বেবি কিডস বাইক, যেটা হচ্ছে যে এক্সেল, আর এই ইউনিটটি কিন্তু আজকে হচ্ছে আমাদের ডেলিভারি হচ্ছে, যেটা ব্রাউন বেরিয়াতে। আর বেসিক্যালি এই বাইকটা হচ্ছে কাদের জন্য, যারা হচ্ছে যে একদমই 6 থেকে 12 বছরের আছেন তাদের জন্য, আর মোটামুটি এই বাইকটা কিন্তু আপনি হচ্ছে এই টাইপের রিমোট এরিয়াতে চালানোর জন্য। তো আজকে এই বাইকটা নিয়ে একটু ইনশর্ট রিভিউ হবে, টেস্ট রাইড হবে, এবং এটার প্রাইস ডিসকাউন্ট সম্বন্ধে ধারণা দিব। তো এখন পর্যন্ত যারা প্রিন্স ওয়ার্ল্ডস এর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দেন, যেন সবার আগে নোটিফিকেশন পেয়ে যান আপনি। তো শুরু করা যাক আজকের রিভিউ। তো আজকে কিন্তু আমার সাথে দুইজন হচ্ছে প্রো রাইডার আছে, প্রো রাইডার ইন টাউন। এরা হচ্ছে, একজন হচ্ছে নিহাল, তোমার বয়স কত? 13 বছর। 13 বছর, আচ্ছা। আরেকজন আছে হচ্ছে নিখার, ওরা দুই ভাই, তোমার বয়স কত? 10। একজনের বয়স হচ্ছে 13, আরেকজন হচ্ছে 10। সো দুইজনই কিন্তু এই বাইকটা রাইড করবে, এবং হচ্ছে প্র্যাকটিক্যালি আমরা দেখিয়ে দিব। সো আমি ফ্রম দ্য বিগিনিং যেটা বলেছিলাম যে 6 থেকে 10, 12, 13 পর্যন্ত কিন্তু এটা চালাতে পারবে, এটা লোড নেওয়ার ক্ষমতা আছে। বাট যারা চাচ্ছেন যে একটা আনকমন ইউনিক বাইক, যে আপনি চিল করার জন্য রেখে দিবেন, লাইক আমরা যেরকম এই বাইকটা এখানে নিয়ে এসেছি, এখানে কিন্তু প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই যে একটা সিএনজি করে এই বাইকটা কিন্তু এখানে মাঠে নিয়ে এসেছি, সিএনজি করে রাস্তায় কিন্তু এটা আমরা চালানো যাবে না, রাইট? সো এটা চালাতে হলে এই টাইপের রিমোট এরিয়া, এখানে দেখেন যে হিউজ একটি স্পেস আছে, খোলা একটি মাঠ। সো এখানে চালালে পরে কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি বা কোনো ধরনের ওই ধরনের কোনো যাই চামলা ইনশাল্লাহ থাকবে না। সো অবশ্যই চিন্তা করবেন বাচ্চাদেরকে কিনে দেওয়ার আগে, যেন আপনার একটি বাড়ির আঙিনায় উঠান থাকে, বা আপনার হচ্ছে যে কোনো ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার মধ্যে, বা হচ্ছে আপনার বাংলো বাড়িতে, অথবা কক্সবাজারে, বা গাড়ির পিছনে করে নিয়ে এসে এরকম মাঠের মধ্যে চিল করার জন্য দিলেন, তাহলে কিন্তু এই বাইকটা হতে পারে পারফেক্ট। আর তাছাড়া হচ্ছে যে এটা আসলে রাস্তায় চলবে ঠিক এরকমটা কাম্য নয়। সো ফ্রম দ্য বিগিনিং আমি বাইকের হচ্ছে চাকা থেকে শুরু করে ডিটেলস বলে দিচ্ছি, তো অবশ্যই সাথে থাকবেন। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমরা প্রথমে কিন্তু বাইকের চাকাটা দেখতে পাচ্ছি, যদিও এটা হচ্ছে কিডস বাইক বা একটা বেবি বাইক, বাট এই বাইকটা কিন্তু পূর্ণাঙ্গ বড়দের এক্সেলের টোটাল হচ্ছে ফিচার এটার মধ্যে রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে টিউবলেস টায়ার আছে, যদিও ইনিশিয়ালি টিউব দেওয়া, এবং অ্যালয় রিম রয়েছে। আর এটার সাইজ কিন্তু 2.50-10, অর্থাৎ হচ্ছে যে আপনার রিম সাইজ এবং টায়ার সাইজটা এখানে লিখাই আছে। আর এখানে কিন্তু ডিস্ক ব্রেক, অর্থাৎ হাইড্রোলিক ব্রেক পাচ্ছেন, ডিস্ক ব্রেক। পাশাপাশি এটাতে কিন্তু টেলিস্কোপি সাসপেনশন আছে, যেটা কিন্তু খুবই কার্যকরী। মানে এটা মূলত আসলে আমি বলেছিলাম যে যদিও একমাত্র ইঞ্জিন চালিত বাইক, আর এই বাইকটাতে এমন কোনো ফিচার নাই যে বড়দের ফিচারের এটাতে দেয়নি। এই পাশটাতে যদি আমরা দেখাই, এই পাশটাতে কিন্তু আমরা টেলিস্কোপি সাসপেনশন পাচ্ছি, আর এখানে যে মাডগার্ড, এগুলো কিন্তু ফাইবার, মানে খুব উন্নত মানের ফাইবার, অর্থাৎ হচ্ছে যে ভাঙবে না, জাস্ট হচ্ছে যে আপনার এরকমই টোটাল সেট আপটা। আর যেহেতু এটা দিনের বেলা চলবে, সো এটাতে কোনো লাইট বা ওই টাইপের এরকম হচ্ছে হর্নের কোনো প্রয়োজন নেই, যেহেতু এটা খেলনা আইটেম। আর এই বাইকের হচ্ছে আমাদের হ্যান্ডেলবারটা কিন্তু ঠিক এজ ইউজুয়ালি এরকমই থাকবে হ্যান্ডেলবার, আর এক্সেলের চিরচরিত হচ্ছে যেরকম থাকে ঠিক এখানে এটা পেয়ে যাবেন সেট আপটা। আর দুইটাই কিন্তু হচ্ছে ব্রেক, এই পাশেও ব্রেক, এই পাশেও ব্রেক, আর এখানে হচ্ছে ইমার্জেন্সি সুইচ, এটা হচ্ছে অন অফ করার সুইচ, তাই নাকি? হ্যাঁ। সো পাশাপাশি এখানে কিন্তু ফুয়েল ট্যাঙ্ক আছে, এটা কিন্তু ফুয়েল ট্যাঙ্কটা আপনার হচ্ছে লোড আনলোড করার জন্য, এটাতে হচ্ছে আপনার 1.5 লিটার টোটাল ফুয়েল ক্যাপাসিটি, তোমরা 1.5 লিটার ফুয়েল ক্যাপাসিটি। সো বেসিক্যালি হচ্ছে যে এটার ফুয়েলের যে সিস্টেমটা, এটা কিন্তু একটা টু স্ট্রোকের ইঞ্জিন, এখানে আপনারা হচ্ছে 1 লিটার মোবিল হচ্ছে ফুয়েলের সাথে 200 গ্রাম মোবিল মিক্স করে, অর্থাৎ আগের দিনে যেরকম হচ্ছে টু স্ট্রোকের বাইকগুলোতে লুব্রিগেন্ট বা আপনার মোবিল যেটাই বলেন ওটা হচ্ছে মিক্স করে দেন হচ্ছে এটাতে দিতে হবে, অর্থাৎ 200 গ্রাম মোবিল দেন আপনার 1 লিটার
ফুয়েল, তারপরে আপনি পরিমাণ মতো এখানে দিয়ে আপনি বাইকটা চালাতে পারবেন। তো সেটা আমরা দেখিয়ে দিচ্ছি। সো বাইকটা যেহেতু ডেলিভারি ইউনিট, এটা কিন্তু কমপ্লিট র্যাপিং প্যাকিং করা আছে এবং এখানে যে স্টিকারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বিল সেটআপে ঠিক এরকমই থাকবে। আর বাইকের হচ্ছে ফেয়ারিং এবং বাইকের যে সিটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু জেল সিট, আর এটা মূলত একজন রাইড করার শখের বসে দুইজন রাইড করতে পারে। এবং পিছনে এখানে কিন্তু গ্র্যাব বিল হিসাবে দেখেন, মানে এরকম এখানে একটা স্ট্যান্ড পেয়ে যাবে। আর এটা টোটাল কিন্তু অ্যালাইনমেন্টটা আমি দেখিয়ে দিই। ভিতরের যে সেট আপটা কমপ্লিট কিন্তু হচ্ছে যে হচ্ছে লোহার বা অ্যালুমিনিয়ামের সেট আপ, মানে খুবই শক্তপোক্ত। পাশাপাশি এখানে কিন্তু একজোস্টা রয়েছে, একজোস্টাও কিন্তু হচ্ছে সিটের নিচে, অর্থাৎ পায়ে বা হচ্ছে থায়ে লাগবে ওই রকম কোনো সুযোগ নেই। আমরা যদি একদম পিছনে চলে আসি, পিছনে কিন্তু 2.50-10 এখানে কিন্তু চাকার সাইজ এবং রিমের সাইজ এখানে দেওয়া আছে। এবং পিছনে কিন্তু আমরা ডিস্ক ব্রেক পাচ্ছি, মানে অসাধারণ। পাশাপাশি এখানে কিন্তু ফুট প্যাডেলগুলো এগুলো ফোল্ডেবল, আর এই বাইকটা কিন্তু হচ্ছে মূলত পুল স্টার্ট, আর ইগনিশন কি সিস্টেম তো এখানে রয়েছে, যেটা কিন্তু এই যে চাবি রয়েছে যেটা অন অফ করে আমরা এটা দেখিয়ে দিব সব কিছু। আর এই পাশটাতে যদি আমরা চলে আসি, এই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটাতে কমপ্লিট একটা কাভার রয়েছে, চেইন স্পোকেট চেইনের কাভার। আর পাশাপাশি এখানে এই যে চেসিস থেকে শুরু করে হচ্ছে একদম খুব শক্তপোক্ত একটা স্ট্যান্ড দিয়েছে। অনেক সময় দেখা যায় যে অনেক প্রিমিয়াম স্পোর্টস বাইকও কিন্তু এত শক্তপোক্ত স্পোর্টস স্ট্যান্ড, সাইড স্ট্যান্ড বা ফুট স্ট্যান্ড থাকে না। তো বেসিক্যালি আমি বলবো যে এক কথায় কিন্তু আসলে খুবই প্রিমিয়াম। তাছাড়া কিন্তু এটাতে পিছনে পাচ্ছেন হচ্ছে মনোশক সাসপেনশন, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা মনোশক আপ আছে, অর্থাৎ মোটামুটি একদম বড়দের বাইকের মতো। আর এটা কিন্তু অ্যাডজাস্টেবল, মানে চাইলে উঁচু নিচু করা যায়, মানে সব কিছু মিলিয়ে আমি বলবো যে ইট হ্যাজ বিন সেট আপ। একটা বাইকে যা যা থাকা দরকার কোনো কিছুরই কিন্তু লেকিংস নেই, মানে চাইলে খেলনা বাইক হিসাবে কিন্তু আমিও এটা আমার লোডও নেওয়া যাবে। আমার ওয়েট হচ্ছে 74, বাট আমার ওয়েটও কিন্তু এটা নিতে পারছে। সো আসলে যদিও এটা আমি চালানোর জন্য না, জাস্ট বসে দেখিয়ে দিলাম, অ্যান্ড এটা কিন্তু পসিবল যে। আর মনোশক সাসপেনশনটা কিন্তু খুব হেভি দেখতেই পাচ্ছেন। সব কিছু মিলিয়ে আসলে যা যা থাকা দরকার একটা বাইকের, কমপ্লিট কিন্তু লোডেড ফিচার সম্পন্ন এই বাইকটা। তো আমরা এই বাইকটার হচ্ছে এই মুহূর্তে এটার চালিয়ে রাইড করে দেখাবো। আর যারা এটা নিতে পাচ্ছেন কুরিয়ার করে, সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি অ্যাভেলেবেল আছে। আর এরকম হচ্ছে উঠানে বা হচ্ছে মাঠে ঘাটে আপনি কিন্তু যে কোনো জায়গায় রিমোট এরিয়াতে চালানোর জন্য হতে পারে। এটা হচ্ছে জাস্ট হচ্ছে শৌখিনতার একটা বহিঃপ্রকাশ, জাস্ট একটা স্বপ্ন পূরণ করা, অন্য কিছু না, যেটা প্রফেশনাল রাইড করা বা ওই রকম কোনো কিছুই না। যেটার প্রাইসটা অবশ্যই ধারণা দিয়ে দিব আমরা রাইডের পরে, অবশ্যই সাথে থাকবেন। সো ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে হচ্ছে আরেকজন প্রো রাইডারের রাইড উপভোগ করব। সো দেখতেই পাচ্ছেন ও কিন্তু খুব স্মুথলি চালাচ্ছে, বাহ অসাধারণ। আসলে খুবই স্মুথলি কিন্তু রাইড করতেছে, আর রেডি পিক আপ থেকে শুরু করে সবকিছু কিন্তু খুব পারফেক্ট আছে, কোনো সমস্যা নেই, মোটামুটি ভালোভাবে কিন্তু রাইড করতে পারতেছে, অসাধারণ। সোনিয়াল, তোমার কেমন লেগেছে রাইড করে? আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। আমার মতো যারা 13 বছর পর্যন্ত বাচ্চারা আছে তারা এটার জন্য পারফেক্ট। তারপর এই বাইকটা খুবই ভালো, ব্রেক কন্ট্রোল সব ঠিক আছে, মোটামুটি ব্যালেন্স ভালো, হ্যাঁ সব ভালো। আসলে ও আসলে গুছিয়ে বলতে পারছে না, তো মোটামুটি আসলে দেখেছেন পারফেক্টলি কিন্তু রাইড করেছে, কোনো দিক দিয়ে কিন্তু কোনো কমতি বা লেকিংস ছিল না। ঘোরাও আই যাও, দেখতে পেলেন আমাদের নিখার কিন্তু বাইকটা খুব স্মুথলি রাইড করেছে মাঠের মধ্যে। নিখার কেমন ভাবে রাইড করেছে, ভালো লেগেছে তো? জি। আচ্ছা, তো তোমার ফিলটা একটু ভিউয়ার্সদেরকে বলো যে আসলে তোমার রিভিউটা কেমন ছিল বাইকটা চালিয়ে। আমার অনুভূতিটা ছিল ই অনেক ভালো, তারপর যে রাইডটা জীবনমুখী উপভোগ করার মতো ছিল। রাইডটা ছিল তোমার জীবনমুখী রিভিউ করার মতো? আচ্ছা, উপভোগ করেছো? উপভোগ করেছি। আচ্ছা আচ্ছা, উপভোগ করার মতো তো ছিল। ব্রেকিং গুলো কেমন ছিল, ব্রেকিং কন্ট্রোলিং? ব্রেকিং কন্ট্রোলিং
অনেক ভালো ছিল। আচ্ছা মনে তো হয় নাই যে পড়ে যাব এরকম তো মনে হয় নাই না? না। তুমি সাইকেল চালাতে তো পারো নিশ্চয়ই? জি। আচ্ছা কত বছর বয়স যাব সাইকেল চালাও? 5 বছর যাব। 5 বছর যাব সাইকেল চালাও। তো এইজন্য এটা এটা তো একদম ফার্স্ট টাইম, তো বেসিক্যালি ও কিন্তু একদম ফার্স্ট টাইম বাইকটাতে উঠেছে এবং বাইকটা কিন্তু একদম ভেরি ফার্স্ট টাইমই চালিয়েছে। তো মোটামুটি হচ্ছে এরকম মাঠে চালালে তো আসলে ওই ধরনের কোনো রিস্ক নেই ইনশাল্লাহ। আর যারা সাইকেল চালাতে পারে মোটামুটি হচ্ছে কন্ট্রোল করতে পারবে আশা করি। আর এটাতে এত বেশি টপ স্পিড নেই যে এটা আসলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, শুধু দেখলে নেই যে হাতের মধ্যেই পিকআপ যা থাকে কিন্তু সব হাতের মধ্যে, এটা একটা ব্যালেন্সের মধ্যে, আর ইমার্জেন্সি তো সুইচ আছে সেটা তো থাকছেই। সো ভিউয়ার্স দেখলেন আপনারা কিন্তু প্র্যাকটিক্যালি বাইকটা রাইড হয়েছে এবং রিগাল চালিয়েছে খুব কনফিডেন্সিয়ালি কিন্তু সে রাইড করতে পেরেছে। বেসিক্যালি যারা কিন্তু সাইকেল চালাতে পারেন তাদের জন্য কিন্তু এটা হতে পারে বেস্ট অপশন, তারা কিন্তু পারবেন, মানে যে বেবিরা সাইকেল চালাতে পারে আর আসলে শখের বসে আর কি এটা, এমন তো আর প্রফেশনাল রাইডারের জন্য না। তো আসলে এই বাইকটা হচ্ছে আপনি চিল করার জন্য, আমি প্রথমেই বলেছিলাম যে আপনি হচ্ছে বাড়ির উঠানে বা এরকম মাঠে ঘাটে যে কোনো রিমোট এরিয়াতে বা আপনার ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে যে কোনো জায়গার ভিতরে বা বাংলোর মধ্যে, অথবা দেখা গেলো যে কক্সবাজার সমুদ্র সৈকতে গাড়ির পিছনে করে নিয়ে গেলেন একটু চিল করে চলে আসলো, বাট কখনো কিন্তু রাস্তাতে এটা আসলে চালানো যাবে না। সো এটার আসলে প্রাইসটা কত আমি ধারণা দিয়ে দিচ্ছি, এটা প্রাইস হচ্ছে 80,000 টাকা, এমআরপি 80,000 টাকা। তো সেখান থেকে হচ্ছে যে আমাদের 10,000 টাকা ডিসকাউন্ট আছে, আপনারা যদি বুকিং করেন আমাদের কাছে যদি স্টকে থাকে অ্যান্ড কালার ভেরিয়েন্টও আছে তাহলে এটা 70,000 টাকায় কিন্তু এই অফারে নিতে পারবেন, বাট এটা কিন্তু মূলত 80,000 টাকা, এটা এটার ফাইনাল প্রাইস। অ্যান্ড ডলারের কারণে কিন্তু এটা দাম কম বেশি হয়। অ্যান্ড আমাদের কাছে কিন্তু স্পোর্টস সিগমেন্টের কালেকশনও আছে, প্রত্যেকটা নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে, সেখানে অবশ্যই নক করে জেনে নেবেন আর স্পোর্টস কালেকশনগুলোও কিন্তু অবশ্যই দেখে নেবেন। সো ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন, পরবর্তীতে কী টাইপের রিভিউ চাচ্ছেন সেটাও অবশ্যই কমেন্টস করতে একদমই বলবেন না। অ্যান্ড আবারও বলছি যে প্রিন্সলস ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিবেন যেন সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যান। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী রিভিউতে। টিল দেন আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।